নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। চার বছর ধরে নিখোঁজ উত্তরপ্রদেশে ফিরল কাকরতলা থানার উদ্যোগে। শিউরি বাসস্ট্যান্ড চত্বরে উদ্ধার বিউটি পার্লার মালিকের দেহ। আদিবাসী আলোচনা সভা প্যাটেল নগরে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রাজনগরে। তিন দিনের ফুটবল টুর্নামেন্ট রাজনগরে। এবার খবর বিস্তারিত। চার মাসের নিখোঁজ ছেলে ধরা সন্দেহে আটক গোবিন্দ শ্রীবাস্তব আজ স্বাভাবিক ছন্দে নিজ রাজ্য উত্তরপ্রদেশে পাড়ি দিল। কাকরতলা থানার ওসি জাহিদুল ইসলামের মহতি প্রচেষ্টায় ও সিভিক পুলিশ বরুণ ঘোষের সৌজন্যে। উল্লেখ্য, গত দুদিন আগে কাকরতলা থানার পশ্চিম বড়কোলা গ্রামে ছেলে ধরার সন্দেহে আটক হওয়া গোবিন্দ শ্রীবাস্তবকে থানার ওসি জাহিদুল ইসলাম বাবু থানায় এনে সিভিক পুলিশ বরুণের তত্ত্বাবধানে তার সার্বিক পরিচর্যা করে নতুন জামা প্যান্ট পরিয়ে তার কথা বলে ও তার হাতের ঠিকানা লোকেশন সার্চ করে জাহিদুল বাবু উত্তরপ্রদেশের ওরাঞ্চি জেলার ভেলুপুর থানার ওসির সাথে যোগাযোগ করে গোবিন্দ শ্রীবাস্তবের পরিবারের সাথে কথা বলেন। সেই মতো তার পরিবারের লোক দাদা নন্দলাল শ্রীবাস্তব আজ কাকরতলা থানায় এসে তার ভাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কাকরতলা থানার ওসি জাহিদুল বাবুর এই মহতি উদ্যোগে ভিন রাজ্যে তার পরিবারের সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকার মানুষও সাধুবাদ জানাচ্ছেন। গোবিন্দ শ্রীবাস্তবের দাদা নন্দলাল শ্রীবাস্তব জানান, তার ভাই স্থানীয় দোকানে দর্জির কাজ করত। বিগত চার বছর ধরে সে নিখোঁজ ছিল। কাকরতলা থানার ওসি জাহিদুল ইসলামের মহতি প্রচেষ্টায় তিনি আজ তার ভাইকে কাছে পেয়ে খুবই আনন্দিত। কাগজে গিয়া থাকে ঘর পে আমারে উসে লিখা হুয়া থা আপনার ভাই যো গোবিন্দ শ্রীবাস্তব অ্যাড্রেস থা আমাদের ঘর কাজ তো দেখে তো ইহা পে যো হিসি তরিকে সে আয়ে সর কাজ নম্বর ভি দিয়া গিয়া থা নম্বর উসি কাগজ পে লিখা হুয়া থা মেরা নাম নন্দলাল শ্রীবাস্তব গোবিন্দ শ্রীবাস্তব ভয় টিভি কাকরতলা। শিউরি বাসস্ট্যান্ড চত্বরে একটি বিউটি পার্লারের মধ্যে থেকে উদ্ধার হলো এক তরুণীর মৃতদেহ। তরুণীর নাম পিঙ্কি মণ্ডল। সকাল থেকে বিউটি পার্লার খোলা ছিল, দুপুরেও খোলা থাকায় পুজোর সময় ভিড় আছে বলে স্থানীয় দোকানদাররাও গুরুত্ব দেননি। কিন্তু সন্ধ্যা হতেই দোকানের লাইট না জ্বালানোয় অন্যদের মধ্যে কৌতূহল বাড়ে এবং ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশে খবর দেওয়া হয়। শিউরি থানার পুলিশ এলে মৃতদেহটি নামানো হয়।
পুরো ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ। ভয় টিভি বীরভূম। নেহেরু যুব কেন্দ্র ও মোহাম্মদবাজার ভুড়াইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল মোহাম্মদবাজার ও সাঁইথিয়া ব্লক এলাকার আদিবাসী এবং অগ্রসর শ্রেণীর যুবক যুবতীদের নিয়ে একটি আলোচনা সভা। প্যাটেল নগর কৃষক বাজারের ফাঁকা চাতালে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস, মোহাম্মদবাজার ব্লকের অনগ্রসর শ্রেণী কল্যাণ আধিকারিক রঘুনাথ মণ্ডল, নেহেরু যুবকেন্দ্রের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আকাশ গঙ্গোপাধ্যায় সহ এলাকার বিশিষ্টজনেরা। সকাল 9টা নাগাদ অনুষ্ঠানটির উদ্বোধন করেন মোহাম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা। আদিবাসী প্রথায় বরণ করে নেওয়া হয় আগত অতিথিদের। এদিনের অনুষ্ঠানটিতে মোট 5টি বিষয়ের ওপরে আলোচনা করা হয়। ভ্রাতৃত্ববোধ ও জাতীয়তাবাদের ওপর বক্তব্য পেশ করেন মুর্শিদাবাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস। স্বচ্ছ ভারত বিষয়ের ওপর আলোচনা করেন আকাশ গঙ্গোপাধ্যায়। এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের ওপর আলোচনা করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ আধিকারিক রঘুনাথ মণ্ডল। আলোচনা সভার পাশাপাশি আদিবাসী নাচ গানেরও আয়োজন করেন ভোড়াই। অনুষ্ঠান সম্পর্কে সুমনবাবু জানান, এলাকার আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর যুবকদের নিয়ে যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে তা প্রশংসনীয়। আজ আমরা সকলেই মানবতা ভ্রাতৃত্ববোধকে হারিয়ে ফেলেছি, মানুষের সঙ্গে মানুষের মিলনের লক্ষ্যে ভোড়াইয়ের এই প্রয়াস। নেহেরু যুব কেন্দ্র ও মোহাম্মদবাজার ভোড়াইয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল মোহাম্মদবাজার ও সাঁইথিয়া ব্লক এলাকার আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর যুবক যুবতীদের নিয়ে একটি আলোচনা সভা। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরং ডান্স একাডেমি নৃত্যশিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরি, রবীন্দ্রনৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে।
কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নিত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রাজনগরের রানীগ্রামে। শনিবার রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের রানীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজনগরের রানীগ্রামের বাসিন্দা বছর 30-এর এক যুবক উজ্জ্বল মালের টিনের ছাউনি দেওয়া বাড়ির দেওয়ালে একটি সাইকেল রাখা ছিল। কোনো ক্রমে বাড়িতে শর্ট সার্কিট হয়ে যায়, ফলে সাইকেলটিতেও শর্ট সার্কিট হয়ে যায়। বছর 30-এর উজ্জ্বল মাল বাড়ির কাজে বেরোনোর জন্য সাইকেলটি নিতে যায়, ফলে উজ্জ্বল মাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। চিৎকার শুনতে পেয়ে আশেপাশের লোকজন সেখানে জড়ো হয়ে কোনো ক্রমে উজ্জ্বলকে সেখান থেকে উদ্ধার করে। তড়িঘড়ি তাকে রাজনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়। উজ্জ্বল মাল আইসক্রিম বিক্রি করতেন বলে জানা গেছে। স্ত্রী সহ দুটি সন্তান রয়েছে উজ্জ্বল মালের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হয়েছে মানে আমাদের বাড়ির বাসাই একটু দূরেই বটে বাড়িটা, তো ওরা বাড়িতে চিৎকার করছে সবার, আমি ছুটে গেলাম আর আরও পাশাপাশি ছুটে গিয়েছি সব। নিয়ে গিয়ে বলছে না কারেন্ট লেগেছে, কারেন্ট লেগেছে। একটা সাইকেল দেয়াল ধরে ঠেস করা ছিল, ঠেস দেখছি না লেগে আছে। আমরা একটা বাঁশেরকে ছাড়াই, নিয়ে ছাড়ার পরে ওখানে ছটফট ছট ওখানেই আমরা যতদূর সম্ভব ওখানেই মারা যাই। আবার সাথে সাথে হসপিটাল নিয়ে আসি মোটরসাইকেল। আনার পর ডাক্তারবাবু বললেন যে না মারা গেছে। কীভাবে লেগেছিল, কীভাবে লেগেছিলো সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। বাড়িতে তো আমাদের মানে আমরা যে দেখি ও অবস্থায় লেগে আছে। বাড়ির বাইরে কাজ করছিল? হ্যাঁ, বাড়িতে ও কাজ করে, ধরুন মানে কারেন্টে কিছু কাজ করছিল? না না, কারেন্টে কিছু কাজ করেনি, ও বাড়িতে একাই ছিল। মাঠে কাজ যাবে মুড়ি টুড়ি খেয়ে হয়তো সাইকেলটা লিটে গেছে, সাইকেলটাও লিটে গেছে। আমার যদি সম্ভব মাঠে যাবে সাইকেলটা শর্ট হয়ে গেছে। রাজনগর তিন দিনের ফুটবল টুর্নামেন্ট রাজনগরের খোদাইবাগ গ্রামে। রাজনগরের খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হলো তিন দিনের ফুটবল টুর্নামেন্ট। খোদাইবাগ ফুটবল ময়দানে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হলো। মোট 16টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচটি শুরু হয় বুধপুর ও রাজনগর খাসবাজার ফুটবল টিমের মধ্যে। দুই দলের নেপালি ও নাইজেরীয় খেলোয়াড়দের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বহু দর্শক। ক্লাব কর্তা শেখ আলী জানান, চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 23 তারিখ সোমবার। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিমকে ট্রফি সহ 60,000 টাকা ও রানার্স টিমকে ট্রফি সহ 50,000 টাকা দেওয়া হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ¿Qué es eso? 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 ¿Qué es e
রাজনগর জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। চার বছর ধরে নিখোঁজ উত্তরপ্রদেশে ফিরল কাকরতলা থানার উদ্যোগে। সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে উদ্ধার বিউটি পার্লার মালিকের দেহ। আদিবাসী আলোচনা সভা প্যাটেল নগরে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু রাজনগরে। তিন দিনের ফুটবল টুর্নামেন্ট রাজনগরে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।